What we do here is go back. Assalamu alaikum viewers, Amana's Kitchen থেকে আমি আমানা বলছি। আজকে আমি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল করব। এই জন্য আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, সাথে আমি একটা আলু কেটে নিয়েছি। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে শোল মাছের কিছু টুকরো নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো কেটে নিয়েছি। এখন আমি শোল মাছগুলোকে একটু লবণ দিলাম পরিমাণ মতো, আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে নেছি। আমি মাছটাকে ভেজে নেব। আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি মেখে নেব ভাজার জন্য। মাছটাকে আমি ভাজার জন্য মেখে নিয়েছি। এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে রাখছি। এবার বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি রসুন বাটাটা দিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি মশলাটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেব। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ফুলকপিটা একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিট। আমি ফুল আছে রান্না করে নেব।
ফুলকপিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি কপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পরিমাণ মতো ঝোল দিয়ে আমার ঝোল দিয়ে বাড়িয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে নামে ঢেকে রাখছি আবার আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমার কফিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব লাস্ট আমি মিডিয়ামে রেখেছি আমি আর 5 মিনিটের মতো রান্না করব এর মধ্যে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মাছটাও তরকারির সাথে একদম মিশে যাবে আমি একটু ঢেকে দিচ্ছি আমার সবজি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে এর মধ্যে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সবজিটার ভালো সেন্ট আসবে যেহেতু এটা শীতের সবজি রান্না ফুলকপি না দিলে ফুলকপির মধ্যে ধনিয়া পাতা না দিলে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এই হলো আমার ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম